এখন যদি সমাজের সব মানুষ বেদাত করা শুরু করে আপনি কি করবেন এখন আপনি আল্লাহর কথা শুনবেন রাসূলের কথা শুনবেন নাকি বেদাতীদের কথা শুনবেন আল্লাহর কথা কথা বলেন এবার আল্লাহর কথা মানবো রাসূলের কথা মানবো তাদের শেখানো পদ্ধতিতে চলবো নাকি বেদাতীদের পদ্ধতিতে চলবো এখন যদি আমি বলি যে বসে কেন সালাম দিলা বেয়াদবি করছো হ্যাঁ এখন যদি আমি বলি যে বসে কেন নবীকে সালাম দিলা বেয়াদবি করলা আল্লাহ পাক বসে পড়তে বলেছে না দাঁড়িয়ে এখানে আমি বসে আছি এখানে একটা মাসলা বের হবে শুনেন আমি কিন্তু তাশাহুদে বসে আছি দাঁড়িয়ে আছেন কি আপনি দাঁড়িয়ে ছিলেন কখন কিয়াম করেছেন কখন যখন আপনি সূরা ফাতিহা পড়ছিলেন মনে আছে তারপর কা সূরা পড়েছেন কিয়াম করেছেন আল্লাহর সামনে দাঁড়িয়েছেন এই কিয়াম ফরজ এই কিয়াম কি ফরজ এবার আপনি দ্বিতীয় রাকাতে গিয়েছেন প্রথম রাকাত শেষ দ্বিতীয় রাকাত পড়ছেন তাশাহুদ পড়েছেন তৃতীয় রাকাত পড়েছেন চতুর্থ রাকাত পড়েছেন শেষ বৈঠকে বসেছেন বসার পরে আপনি কি পড়ছেন আপনি কিন্তু এখন বসে আছেন দাঁড়িয়ে আছেন কি বসে আছেন বসে বসে আপনি পড়ছেন আত্তাহিয়াতুলিল্লাহ ওয়া সলাওয়াত ওয়া তাইয়্যিবাত সংক্ষিপ্ত অর্থ হচ্ছে সমস্ত শারীরিক ইবাদত আর্থিক ইবাদত এবং মৌখিক ইবাদত সব ইবাদত আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য এবার আপনি নবীকে সালাম দিচ্ছেন আসসালামু আলান নবী অথবা আসসালামু আলা আইয়ুহান নবী যে যেভাবে বলেন আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এখানে কি ইয়া নবী সালামু আলাইকে বলেছেন কথা বলেন এটা বলেছেন আপনি বলেছেন আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হে নবী হে আল্লাহর নবী আপনার প্রতি আল্লাহর আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত বরকত নাজিল হোক সুবহানাল্লাহ এই সালাম দেওয়ার সময় দাঁড়িয়েছিলেন না বসেছিলেন বলেন আল্লাহ পাক নামাজ শিখিয়েছেন না অন্য কেউ শিখিয়েছেন আর আল্লাহ পাক সবচেয়ে বেশি আদব শেখাতে পারেন অন্য কেউ পারে তাহলে আল্লাহর দেওয়া সিস্টেমের মধ্যে কোনো বেয়াদবি থাকবে এখন যদি আমি বলি যে বসে কেন সালাম দিলা বেয়াদবি করেছো হ্যাঁ এখন যদি আমি বলি যে বসে কেন নবীকে সালাম দিলা বেয়াদবি করলা আল্লাহ পাক বসে পড়তে বলেছে না দাঁড়িয়ে আল্লাহ পাক কি বলেছেন আল্লাহু আকবার التحيات لله والصلوات والطيبات السلام على النبي ورحمة الله وبركاته اللهم صل على محمد الله باك بولسن الله باك شيش بويتو كي بوشي دلن نماز السيستم كي شكيه سن الله چايته كيو كي شالين الله چايته كيو بھدرو الله چايته كيو كريم الله باك چايته كيو گاني بشي الله باك اچه كيو شوريوت بشي بوجه اچه الله باك بولسن بوشو بوشي پورو السلام على النبي ورحمة الله وبركاته এবার বলছি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন এবার আল্লাহ তুমি আমাদের সবার প্রতি শান্তি নাজিল করো এবং তোমার যত সালেহ বান্দা আছে সবাইকে শান্তি দাও সবার জন্য দোয়া করলাম তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমা শাহাদা সাক্ষী দিলেন তখন কি আপনি বসেছিলেন না দাঁড়িয়েছিলেন আচ্ছা এবার সামনে যান এবার আপনি পড়ছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান্তি নাজিল করুন সালাত নাজিল করুন ওয়া আলা আলি মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপরও করুন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম যেমন করে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের উপর করেছেন ওয়া আলা আলি ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপর করেছেন ইন্নাকা হামিদুম মাজিদ আপনি হামিদ এবং মাজিদ আরো বলি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ আল্লাহ বরকত নাজিল করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি وعلى آل محمد محمد بانش دور در بودي صلى الله عليه وسلم بودي بار بار بودي كما باركت على إبراهيم جمعن كوري اپنی باركوت دیا چن إبراهيم عليه السلام كي وعلى آل إبراهيم ابن إبراهيم عليه السلام بودي بار بار بودي إنك حميد مجيد نشو اپنی پروشنگ شتو مجيد حميد ابن مجيد اي شما يامي درود پورلام اي درود تاكي شربو سشت درود نوي اي درود شکھا اللہ دن نائي اي درود شکھا نبی دن نائي নাকি এই দরুদ আমরা বানিয়েছি যে দরুদের শিক্ষা আল্লাহ দিয়েছেন যে দরুদের শিক্ষা রাসূল শিখিয়েছেন এবং যে তরিকা পদ্ধতি আল্লাহ এবং তার রাসূল শিখিয়েছেন সেখানেই আপনাকে বসে সালাম দিতে বলা হচ্ছে আর আপনি আল্লাহর কথা শুনবেন রাসূলের কথা শুনবেন নাকি বেদাতীদের কথা শুনবেন আল্লাহর কথা কথা বলেন এবার আল্লাহর কথা মানবো রাসূলের কথা মানবো তাদের শেখানো পদ্ধতিতে চলবো নাকি বেদাতীদের পদ্ধতিতে চলবো এই কথাই মানুষ বুঝতে পারে না এখন যদি সমাজের সব মানুষ বেদাত করা শুরু করে আপনি কি করবেন মনে করেন আল্লাহ না করুক এখানে যাত্রার গান হচ্ছে আর আপনি কি গিয়ে যাত্রার গানে নাচা শুরু করবেন মনে করেন একটা সুদী কনফারেন্স হচ্ছে
আপনি কি সেখানে গিয়ে বসে সুদ খাবেন? মনে করে একটা মদের আসর বসেছে, আপনি কি সেখানে গিয়ে কলকিতে দড় টান দেওয়া শুরু করবেন নাকি? সামাজিকতা মানে কি আর আদব কাকে বলে? আল্লাহ পাক যেটা শিখিয়েছেন সেটা আদব, রাসূল যা শিখিয়েছেন সেটা আদব, আল্লাহ পাক যে সমাজ গড়তে বলেছেন ওরেই সমাজ। জাহেলরা যে সমাজ গড়েছে এটা সমাজ নয়, জাহেলরা যেটা করবে সেটা জাহেলিয়াত, বেদাতীরা যেটা করবে সেটা বেদাতী কাজ। বেদাতী কাজ সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেছেন শুনেন, বেদাতী হাউজে কাউসারের পানি পাবে না, সহিহ বুখারী হাদিস। এক নম্বর, বেদাতী হাউজে কাউসারের পানি পাবে না, হাদিসটা শুনাই। নবীজি বলছেন আমি আমি হাউজে কাউসারের কাছে চলে যাব, মান মাররা আলাইয়া শারিবা, যে আমার পাশ দিয়ে চলে যাবে তাকে আমি পান করাবো। কি পান করাবে? হাউজে কাউসারের পানি। নবীজি বলছেন সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, এরপর আমার এবং এই অনুসারীদের মাঝখানে একটা পর্দা পড়ে যাবে, আমি বলবো আকুল, আমি বলবো ইন্নাহুম মিন্নি, এরা তো আমার উম্মত, কেন পর্দা পড়ে গেল? তাকে বলা হবে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না, মা আহদাসু বাদাক, আপনার মৃত্যুর পর এরা দিনের মধ্যে কত বেদাত চালু করেছে। নবীজি তখন বলবেন, নিজে বলবেন, সুহকান সুহকান, দূর হও দূর হও, লিমান গায়্যারা বাদি, যারা আমার পরে শরীয়তকে পরিবর্তন করেছো তারা এখান থেকে দূর হয়ে চলে যাও। নবী নিজে বেদাতীদেরকে তাড়িয়ে দিবেন, বলেন নাউজুবিল্লাহ। একটা কি আছে, একটা হাদিসে আসছে যে মান হাদাসা মান আহদাসা হাদাসান, কেউ যদি কোনো বেদাত করে, আও আওয়া মুহদিসান, অথবা কোনো বেদাতীকে আশ্রয় পর্যন্ত দেয়, কেউ যদি কোনো বেদাত করে অথবা বেদাতীকে আশ্রয় দেয় অথবা তাকে সম্মান করে, তাকে বেদাত করার জায়গা করে দেয়, ফালাইহি লানাতুল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়ান নাসি আজমাইন, তাহলে ওই ব্যক্তির উপরে ফেরেশতা মণ্ডলী, আল্লাহ ফেরেশতা মণ্ডলী, মানব জাতির লানত, নাউজুবিল্লাহ। একটা হাদিসে আসছে যে কেউ যদি কোনো বেদাতীকে সম্মান করে সে যেন ইসলাম ধ্বংস করার কাজে সাহায্য করলো। ইমাম মালিক রহিমুল্লাহ একটা চমৎকার কথা বলেছেন, এটা বলছে, তিনি বলছেন কেউ যদি বেদাত করে فَأَنَّهُ زَعَمَ, সে যেন দাবি করলো যে আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ খানা রিসালা, কেউ যদি কোনো বেদাত করে তাহলে সে যেন দাবি করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের সাথে খেয়ানত করেছেন, নাউযুবিল্লাহ। একটু বোঝাই, আল্লাহর নবী কি আমাদেরকে এমন কোনো ভালো কাজ বাকি আছে যেটা আদেশ করেন নাই? এমন কোনো ভালো কাজ কি বাকি আছে যেটার আদেশ নবীজি করেন নাই? ভাই এমন কোনো খারাপ কাজ কি বাকি আছে যেটা থেকে আমাদের নবী আমাদেরকে নিষেধ করে? নবী বলেন নাই তুমি সেটাকে খারাপ বলছো, তাহলে তুমি নবীর চাইতে ভালো মন্দ বেশি বুঝতে পারছো সেখানে, নাউযুবিল্লাহ। অত আল্লাহ পাক বলছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দীন ইসলামকে কামেল করে দিয়েছি, পরিপূর্ণ করেছি, ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, তোমাদের উপর নিয়ামত পূর্ণাঙ্গতা দিয়েছে, পরিপূর্ণ করে দিয়েছে, ও রদিতু লাকুমুল ইসলাম দীনান, দীন ইসলামকে, এই পরিপূর্ণ দীন ইসলামকে তোমাদের উপর মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কোনো ভালো কাজের আদেশ করতে ছাড়েন নাই, কোনো খারাপ কাজে নিষেধ করতে ছাড়েন নাই, ওইটাই তার সুন্নাহ, এর বাইরে যা আছে সবই বেদাত। কথা কি বুঝতে পারছেন? এটা স্পষ্ট করেন, আরো ভয়ঙ্কর শাস্তি আছে। নবীজি বলছেন কুল্লু বেদাতিন দালালা, এই বেদাতগুলো দালালা, পথভ্রষ্টতা, বা কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক পথভ্রষ্টতা জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। আর ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা কথা বলছেন, তিনি বলছেন যে এই বেদাত জিনিসটা এটা ইবলিসের কাছে অন্য যে মাসিয়া, অন্য যে গোনাগুলো আছে এগুলোর চেয়ে বেশি পছন্দের, কারণ একজন গোনাগার ব্যক্তি তওবা করার সুযোগ পেতে পারে। আপনি নামাজ পড়েন নাই, মনে খারাপ লাগা আছে, আল্লাহ আমি খারাপ কাজ করেছি, জেনা করেছেন খারাপ লাগা আছে, আমি খারাপ কাজ খারাপ কাজ করেছি, আপনি সুদ খেয়েছেন খারাপ লাগা কাজ করে, আমি খারাপ কাজ করেছি, কিন্তু একজন বেদাতি ওই আমলটাকে ভালো মনে করেই করে, তাই সেটার জন্য তওবা করবে না কখনো। কথা কি বুঝতে পারছেন? এই কারণে শেষ পর্যন্ত তওবাটা নসিব হয় না। আল্লাহ পাক আমাদের সবাইকে বেদাত মুক্ত আমল করার তৌফিক দান করুন। এখানে নামাজে দরুদ কোথায় পড়লেন? বসে বসে পড়েছেন। আল্লাহ পাক কি আপনাকে বলেছেন যে তুমি বেদব হয়ে গেছো, বসে কেন দরুদ পড়লা? সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কুতর্ক করতে যাব না, কারণ এগুলো আমাদের ব্যক্তিত্বের সাথে যায় না। ঘেউ ঘেউ করলেই ঘেউ ঘেউ করতে হবে জরুরি না। বিষয়টা বোঝালাম যে সুন্নত একটা জিনিস, বেদাত একটা জিনিস। সমাজ যদি জাহেলি সমাজ হয়ে যায় সবাই সুদ খায় আমি খেতে পারবো না, সবাই ঘুষ খায় আপনি ঘুষ খেতে পারবেন না, সবাই যদি বেদাত করে আপনাকে বেদাত করা যাবে না, সবাই যদি এখানে জেনা করতে থাকে আপনিও জেনা করবেন না, সবাই মদের আসরে বসলে আপনি কখনো মদের আসরে বসবেন, এটাই ইসলাম। এই ব্যক্তিত্ব, এই গায়রত, এই হকের উপর দৃঢ়তা থাকলে ইনশাআল্লাহ দুনিয়াতে দুইটা কটু কথা শুনতে হলেও জান্নাত পাওয়া যাবে ইনশাআল্লাহ।
আর প্রত্যেক নবী রাসূলের সুন্নাত এমনই ছিল আমাদের নবীজিকে মানুষ বলছিল আমাদের নবীজিকে মানুষ বলছিল এই ব্যক্তি তো পাগল নাউজুবিল্লাহ মাজনুন সাহের জাদুকর তাকে বলেছে ফারিকুল জামাআ জামাত বিভক্তকারী ঐক্য বিনষ্টকারী তাকে বলেছে সাবিঈ ধর্মত্যাগী এরকম প্রায় 15টা গালি নবীজিকে দিয়েছে মানুষ আমাদের নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মান কমেছে না বেড়েছে কমেছে না বেড়েছে আল্লাহর কথা শুন আল্লাহ পাক বলেন ইন্না আতাইনাকাল কাউসার হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দিয়ে দিয়েছি সুবহানাল্লাহ যে কাউসারের পানি দুধের চেয়েও সাদা মধুর চেয়ে মিষ্টি একবার পান করলে কোনোদিন পিপাসার্থ হবে না ইনশাআল্লাহ সেখান থেকে তিনি পান করাবেন আমাদেরকে ইনশাআল্লাহ আমরা হাউজে কাউসারের পানি চাই কি না তাহলে বেদাতি আমল করা যাবে না সুন্নতের উপর থাকতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ ইন্না আতাইনাকাল কাউসার আমি তোমাকে কাউসার দিয়ে দিয়েছি কষ্ট পাচ্ছ কেন মানুষ বলছিল তোমার তো সন্তান বাঁচে না নাউজুবিল্লাহ তোমার তো পুত্র সন্তান বাঁচে না তাকে টিটকারি করছে মানুষ তখন আল্লাহ পাক নাযিল করছেন মন খারাপ করছো কেন হে নবী ইন্না আতাইনাকাল কাউসার আমি তোমাকে কাউসার দিয়েছি এখানে শুধু হাউজে কাউসার বোঝানো হচ্ছে না এখানে বোঝানো হচ্ছে তার মহান সম্মান দুনিয়া আখিরাতে আল্লাহ পাক আমাদের নবীজিকে মহান সম্মান দিয়েছেন এই সম্মান কেউ অর্জন করতে পারবে না মাকামে মাহমুদ তোমার জন্য জান্নাতুল ফিরদাউস তোমার জন্য জান্নাতে প্রথম ঢুকবে তুমি তুমি ছাড়া কেউ ঢুকতে পারবে না সবাই ইয়া নাফসি করবে তুমি ইয়া উম্মতি করবে কারো সুপারিশ নেওয়া হচ্ছে না তোমার সুপারিশ নেওয়া হবে তাহলে এটা কাউসার মহান মর্যাদা অতএব মন খারাপ করো না ফসল্লি লিরব্বিকা ওয়ানহার তোমার রবের জন্য সালাত পড়ো এবং তোমার রবের জন্য ওয়ানহার মানে কুরবানি করো বাহ্যিক কুরবানি অর্থ নয় শুধু কুরবানি মানে দিনের জন্য স্যাক্রিফাইস করা দিনের জন্য কি করা স্যাক্রিফাইস করা দিনের জন্য আপনি কুরবানি করেন স্যাক্রিফাইস করেন জানের কুরবানি মালের কুরবানি সবকিছুর কুরবানি ইন্না শানিআকা হুয়াল আবতার জেনে রেখো নিশ্চয়ই তোমার সাথে যে শত্রুতা করবে লেস কেটে পড়ে যাবে ইনশাআল্লাহ তাহলে নবীর শত্রুটা লেস কাটা হয় নাই হকের উপর আপনি থাকলে সারা দুনিয়া মিলে যদি আপনার সাথে শত্রুতা করে লেস কেটে পড়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা প্রিয় ভাইরা সালাতটা নবীর তরিকায় পড়বো ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেখান এটা হলো সুন্নাহ যখন নবীর শেখানো পদ্ধতি বাদ দিয়ে মানুষ নিজের পদ্ধতি চালু করে তাকে বলা হয় বেদআত আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ কোনো ব্যক্তি যদি এমন কোনো কাজ করে ইসলামের মধ্যে নেকির আশায় সওয়াবের আশায় এমন কোনো কাজ করে যার পক্ষে আমাদের কোনো প্রমাণ হুজ্জাত দলিল নাই ফাহুয়া রদ্দুন সেটা প্রত্যাখ্যাত সেটা বাতিল সেটা প্রত্যাখ্যাত বর্তমান বিশ্বে যত মানুষ বেঁচে আছে 800 কোটি মানুষ যদি এমন কোনো আমল করে যে আমলের পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো প্রমাণ নাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের কোনো প্রমাণ নাই 800 কোটি মানুষ সেই আমলটাকে ভালো মনে করলেও সেই আমলটা বেদাতই থাকবে বেদাতই থাকবে বেদাতই থাকবে একজন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মৃত সুন্নত যদি জীবিত করতে পারে কোন একজন মানুষ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মৃত সুন্নত জীবিত করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 50 জন সাহাবীর সমান নেকি দিবেন ইনশাআল্লাহ যে কোনো সুন্নত মনে করেন সমাজের মানুষ সবাই দাড়ি শেভ করা শুরু করলো কথার কথা বলছি এক্সাম্পল দিচ্ছি বা রাখছে কিন্তু খুব স্টাইলিশ আছে না এখন যুবক সমাজ তো আপনি এখন দেখলেন সমাজের সবাই এভাবেই কাজ করছে এখন আপনার সামনে দুটো অপশন সামাজিকতা ফলো করতে হবে আপনাকেও সেভাবেই দাড়ি রাখতে হবে যেভাবে সমাজের মানুষ রাখে অথবা আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত জীবিত করবেন দুটোর একটা যদি সামাজিকতায় গা ভাসিয়ে দেন তাহলে সমাজে পার পেয়ে গেলেও আল্লাহর কাছে পার পাওয়া যাবে না আর যদি আপনি প্রচলিত চলমান জাহিলিয়াতের এগেনস্টে চলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক দাড়িটা ছেড়ে দেন 50 জন শহীদ সাহাবীর নেকি পাবেন ইনশাআল্লাহ দুনিয়াতে সফল ইনশাআল্লাহ পরকালেও সফল আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে রোল মডেল করেছেন তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ যখন যেভাবে যে পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন হুবাহু সেভাবে করার নাম হচ্ছে সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন তার রাসূলের হাদিস আছে আমাদের সামনে
কুরআন এবং হাদিস নবী যেভাবে আমল করেছেন আমরা সেভাবে আমল করি এর নাম সুন্নাহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যেভাবে করেছেন আমরা সেটা করি এর নাম সুন্নাহ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাই ইয়াইশ মিনকুম বাদি তোমাদের মধ্যে আমার পরে যারা বেঁচে থাকবে ফাসায়ারা ইখতিলাফান কাসীরা তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে আমার পর তারা দেখবে অনেক اختلاف চলছে সমাজের মধ্যে তো আলাইকুম বিসুন্নতি ওয়াসুন্নতি খুলাফায়ে রাশিদিন মাহদিন মিন বাদি তখন তোমাদের কাজ হবে আমার সুন্নতকে আঁকড়ে ধরে থাকা এবং আমার হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশেদা সাহাবায়ে কেরাম তাদের সুন্নতকে আঁকড়ে ধরে থাকা এই সুন্নতের বাইরে যে কোনো কাজ যে কোনো আকীদা যে কোনো মতবাদ এগুলো সবই বিদআত বলে গণ্য হবে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যেমন তাওহীদে থাকতে হবে শিরিক করা যাবে না ঠিক তেমনি সুন্নতে থাকতে হবে বিদআত করা যাবে না সুন্নত কেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছেন যেভাবে সেইভাবে ঘুমাবো সুন্নত নবীজি ঘুমিয়েছেন ঘুমানোর আগে ওযু করেছেন ডান দিকে কাত হয়েছেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া বলেছেন সূরা মুলক তেলাওয়াত করেছেন পড়লে আপনি করবেন আয়াতুল কুরসি পড়েছেন সূরা বাকারা শেষের তিনটা আয়াত পড়েছেন হ্যাঁ 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার পড়েছেন ঘুমিয়ে গেছেন এখন যদি নবী সুন্নাহ মতো ঘুমাই এই ঘুমটাও নেকির কাজ হবে ইনশাআল্লাহ এখন যদি ঘুমানোর নতুন কোন তরিকা আমি বের করি তাহলে নবীর সুন্নতের বাইরে বিদআত হয়ে যাবে বিদআত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার একটু মনোযোগ দেন প্লিজ একটু বসেন এইটুক শেষ করে দিতে বিদআত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার সুন্নাহ মানে যেমন আদর্শ রীতি আল্লাহ পাকেরও সুন্নত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সুন্নত আছে আমরা তার সুন্নত মেনে জীবন করব ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন ঠিক তাওহীদের বিপরীত যেমন শিরক থাকে সুন্নতের বিপরীত থাকে কি বিদআত মানে নতুন আবিষ্কার এটাকে দুই ভাগে ভাগ করা যায় খেয়াল করি একটু আমার দিকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগ একটা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে নতুন আবিষ্কার একটা দ্বীনের ক্ষেত্রে নতুন আবিষ্কার দুনিয়াবি ক্ষেত্রে মানে কি এই যে মোবাইল ফোন আপনার হাতে আছে এই মোবাইল ফোন কি রাসূলের যুগে ছিল সাহাবীদের যুগে ছিল এই যে লাইটিং করেছি নবীর যুগে এরকম লাইট ছিল মাইকে কথা বলছি নবীর যুগে মাইক ছিল এরোপ্লেন আমরা এয়ারক্রাফটে সফর করছি নবীর যুগে এয়ারক্রাফট ছিল খেয়াল করে দেখেন আমরা যখন বাহনে উঠছি আমরা বাহনে উঠে দোয়া পড়ছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন এই দোয়া বদলে গেছে না যায় নাই দোয়াটা কি বদলেছে এই দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার পিঠে উঠে পড়েছেন ঘোড়ার পিঠে উঠে পড়েছেন ওই সময়কার সমসাময়িক বাহনের পিঠে উঠে পড়েছেন আমরা এ যুগের সমসাময়িক বাহনের পিঠে উঠে একই দোয়া পড়ছি দোয়া কি চেঞ্জ হয়েছে না বাহন চেঞ্জ হয়েছে এই যে বাহন যে পরিবর্তন হয়েছে এটা টেকনোলজি না প্রযুক্তি টেকনোলজি এটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে বেদাত যেটা সম্পূর্ণ জায়েজ কথা বুঝতে পারছেন এটা সম্পূর্ণ জায়েজ যতক্ষণ পর্যন্ত না স্পষ্ট কোনো দলিল পাওয়া যাচ্ছে এটার এগেনস্টে যেটা হারাম স্পষ্ট দলিল না পাওয়া যাওয়া পর্যন্ত এটাকে আপনি বৈধ রাখতে পারেন এটা এক নাম্বার আরেকটা বেদাত হলো দ্বীনের ক্ষেত্রে বেদাত দ্বীনের ক্ষেত্রে কেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আহদাসা ফি আমরিনা হাযা সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718 নবীজি বলছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ কোন ব্যক্তি যদি এই দিন ইসলামের মধ্যে এমন কোন আমল চালু করে যেই আমলে যে আমলের সমর্থনে আমাদের পক্ষ থেকে কোনো প্রমাণ নাই সেটাই রদ বা প্রত্যাখ্যাত সেটা বাতিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ সংজ্ঞা শিখলাম কি আমার সাথে বলেন দেখি বিদআত শব্দের অর্থ কি নতুন আবিষ্কার কয় প্রকার হয় কয় প্রকার হয় একটা দুনিয়াবি ক্ষেত্রে যেমন বললাম যে এই যে প্রযুক্তিগত বিদআত যেগুলো হয়েছে এগুলো জায়েজ না জায়েজ জায়েজ যতক্ষণ পর্যন্ত না এগুলোর বিপরীতে কোনো দলিল স্পষ্ট পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জায়েজ আর একটা দুনিয়ার দিনের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে যেটা সেটা কি জায়েজ হবে না নাজায়েজ হবে দিনের ক্ষেত্রে যদি আমরা এমন কোন আমল করি নেকির আশায় সওয়াবের আশায় যেটা রাসূল করেন নাই সাহাবীরা করেন নাই এবং তাবে তাবেইন ইমামগণ সবার থেকে প্রমাণিত না এই কাজটা যদি সওয়াবের আশায় করতে যাই যার পক্ষে কোনো দলিল পাওয়া যায় না সেটাকেই বাতিল প্রত্যাখ্যাত বেদাত বলা হয় কথা বুঝতে পারছেন কিনা উদাহরণ দিলে এবার ক্লিয়ার হবে কয়েকটা ভাবে হতে পারে যেমন এক এক নাম্বার ধরন ধরন কেমন মনে করেন আপনি
মনে করেন যে আপনি হালুয়া রুটি সময় খাবেন খুব ভালো কথা হালুয়া রুটি সময় খাওয়া কি জায়েজ না জায়েজ এই খাবারটা হালাল না হারাম হালাল আপনি আজ এখনো খেতে পারেন আপনি সকালেও খেতে পারেন আপনি দুপুরেও খেতে পারেন যখন ইচ্ছা তখন খেতে পারেন কিন্তু যদি আপনি কোন দিবসকে কেন্দ্র করে এরকম একটা সংস্কৃতি চালু করেন যে আজকে 15ই শাবান আমরা সবাই এখন হালুয়া রুটি খাব এই যে একটা দিনকে কেন্দ্র করে আপনি একটা নতুন কাজ শুরু করলেন এই কাজটাকে আমরা বেদাত বলে ফেলছি মনে করেন আপনি দরুদ পড়বেন খুব ভালো কথা দরুদ ভালো জিনিস দরুদ পড়লে নেকি হয় কিন্তু আপনি দরুদ পড়লে নেকি হয় রাসূলের জীবনী চর্চা করলে নেকি হয় তাকে সালাম দিলে নেকি হয় সব ঠিক আছে কিন্তু এখন যদি আপনি নবীর জন্ম দিবসটাকে কেন্দ্র করে এই কাজগুলোকে ঘটা করে করার চেষ্টা করেন যেটা নবীজি করেন নাই সাহাবীরা করেন নাই এটা হলো ধরনগত বেদাত কথা বুঝতে পারছেন কিনা এক দুই নম্বরে আসেন একটা হয় জিনসগত জিনস মানে প্রকরণ এটা কেমন আল্লাহ পাক আমাদেরকে কুরবানি করতে বলেছেন চতুষ্পদ জন্তু চতুষ্পদ জন্তু বুঝি চার পাওয়ালা এখন ঘোড়ারও তো চার পা আছে এখন যদি আমরা কুরবানি করতে গিয়ে এখন ঘোড়া কুরবানি করা শুরু করি বলেন কি বুঝলেন আচ্ছা ঘোড়া বাদ দেন মুরগি কুরবানি করা শুরু করলেন মোরগ কুরবানি করা শুরু করলেন মনে করলেন যে সমস্যা কি এটাও তো আল্লাহর সৃষ্টি হালাল তো মুরগি খাওয়া তো হালাল মোরগ খাওয়া তো হালাল তো গরু ছাগল বাদ দিয়ে মুরগি কুরবানি করলাম কি সমস্যা করতে পারবেন না কারণ আল্লাহ পাক চতুষ্পদ জন্তু কুরবানির কথা বলেছেন এটা যদি করেন জিনসগত বেদাত হয়ে যাবে কথা বুঝতে পারছেন তিন নাম্বার একটা হচ্ছে যেটাকে আমরা বলি আদাদ বা সংখ্যাগত যেমন আল্লাহ পাক বলেছেন এশার নামাজ পড়তে চার রাকাত ফরজ নামাজ কয় রাকাত চার রাকাত কেউ যদি মনে করে এখন না নামাজ খুব ভালো কাজ নামাজ পড়লে নেকি হয় তো চারের জায়গায় আমি পাঁচ রাকাত পড়ব কি হবে ফজরের নামাজ দু রাকাত ফরজ আর কেউ যদি মনে করে নামাজ তো খুব ভালো জিনিস ভালো কাজ পড়লে কি সমস্যা নামাজ তো পড়লে নেকি হয় দু রাকাত পড়লে নেকি হয় চার রাকাত পড়লে আরো বেশি নেকি হবে আর চার রাকাত পড়া শুরু করলো কি হবে গ্রহণযোগ্য না বাতিল এটা হলো আপনার এই যে সংখ্যাগত একটা বেদাত হয়ে গেল কথা বুঝতে পারছেন একটা হচ্ছে আপনার স্থানগত বেদাত স্থানগত কেমন তাওয়াফ করতে হয় কোথায় মাতাফে কোথায় তাওয়াফ করে মাতাফে হজ করে কোথায় আরাফার মাঠে আমরা যদি মনে করি না আজকে আমরা লাঙ্গল কোটে হজ করবো এখানে একটা কাবা বানাবো এখানেই হজের সব সিস্টেম করবো এখানেই তাওয়াফ হবে এটা হবে কি স্থানগত বাতিল একটা কাজ স্থানগত বেদাত তাওয়াফ করতে হয় মাতাফে মাতাফে অনেক ভিড় তাওয়াফ করার জায়গা নাই কেউ মনে করলো না আমি হারাম শরীফের পিছন দিক থেকে তাওয়াফ করে আসি সাতবার চক্কর দিয়ে আসে হবে স্থানগত বেদাত এরকম করে সংখ্যাগত ধরনগত স্থানগত প্রকরণগত বেদাত হতে পারে আবার পদ্ধতিগত হতে পারে কাইফিয়াত যেমন অজু করতে হয় প্রথমে বিসমিল্লা বলেন এই যে হাত ধুচ্ছেন কুলি করছেন নাকে পানি দিচ্ছেন তাই না তারপরে কনুই ধুচ্ছেন আস্তে আস্তে পা ধুচ্ছেন এখন আপনি চিন্তা করলেন যে অজু তো অজুই হাত ধোয়া পা ধোয়া নিয়েই কথা আমি আগে পাটা ধুই তারপরে মাথা মাসা করি তারপরে হাত ধুবো কনুই পর্যন্ত তারপরে কুলি করে অজু মাশাল্লাহ সারা পদ্ধতি নতুন বানালেন এটা কি হবে পদ্ধতিগত বেদাত এ কারণেই বলছি দরুদ আপনি পড়বেন ঠিক আছে কোনো সমস্যা নাই আপনি আল্লাহর জন্য দাঁড়িয়ে কিয়াম করবেন কোনো সমস্যা নাই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কি এভাবে দরুদ পড়ে তাদেরকে আল্লাহ রসুলকে হাজির নাজির মেনে দাঁড়িয়ে গিয়ে কিয়াম করেছেন কিনা এই দলিল আগে দেখতে হবে যদি দলিল পাওয়া যায় করবেন পাওয়া যায় না টাটকা বেদাত করা যাবে না যদি আপনার কাছে দলিল থাকে করবেন আমার কাছে দলিল নাই আমি করি নাই সিম্পল এখানে সামাজিকতা এখানে পলিটিক্স পরিবেশ অমুক তমুক দেখার সময় সুযোগ আমাদের নাই কারণ সারা দুনিয়ার মানুষ যদি সুদ খায় আমরা সুদ খেতে পারবো না সারা দুনিয়ার মানুষ যদি বলে যে জেনা হালাল আমরা জেনা করতে পারবো না সারা দুনিয়ার মানুষ যদি বলে মাদকদ্রব্য হালাল সবাই খাচ্ছে আমি খাইলে কি সমস্যা আমরা খেতে পারবো না সারা দুনিয়ার মানুষ যদি বলে দাড়ি কেটে ফেলো সবাই কেটে ফেলছে আমরা কাটতে পারবো না সারা দুনিয়ার মানুষ যদি বলে যে নামাজ কেউ পড়তেছে না আমরা না পড়লে কি সমস্যা আমরা পড়তে এরকম কাজ করতে পারবো না সারা দুনিয়ার মানুষ বলছে যে এই যুগে কি আর আল্লাহর বিধান চলে কিন্তু আমরা বলবো যে হ্যাঁ প্রত্যেক যুগেই আল্লাহর বিধান চলার চেষ্টা করতে হবে সারা দুনিয়ার মানুষ কি বললো আর সংখ্যাগরিষ্ঠ মানুষ কি বললো এগুলো দেখার বোঝার সময় নেই আমাদের কারণ কোরআন এবং সুন্নাহ যা বলেছে অকাট্য সত্যতাই করতে হবে এই কাজের পিছনে যদি দলিল পাওয়া যায় কাজ করবেন যদি দলিল পাওয়া না যায় তারপরেও যদি আপনি করেন আপনি টাটকা বেদাতি মানুষ একজন আর একজন বেদাতি মানুষের সাথে তর্ক করার মতো কুরুচিও আমাদের কাছে নাই বেদাতের কেন করে মানুষ অজ্ঞতা বশত হটকারিতা বশত দলিল না থাকার কারণে জাল দলিল পেশ করার কারণে কেন মানুষ করে মানুষ করে দুনিয়ার স্বার্থকতার কারণে লৌকিকতার কারণে মানুষকে সন্তুষ্ট করার কারণে কি পরিণতি হবে দুই চারটা হাদিস বলে শেষ করছে এক একটু শুনেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি সবার আগে হাউজে কাউসারে যাব
যাওয়ার পরে আমি তোমাদের জন্য অপেক্ষা করতে থাকব আর মানুষ আমার সামন দিয়ে চলে যাবে মান মাররু আলাইয়া শারিবা যে আমার সামন দিয়ে যাবে সে এই হাউজে কাউসারের পানি পাবে আমার কাছে ফমান শারিবা লাম ইয়াজমা আবাদা কেউ যদি একবার পান করে সে কখনো পিপাসার্ত হবে না হাউজে কাউসারের পানি হবে মধুর চেয়ে মিষ্টি দুধের চেয়ে সাদা একবার পান করলে আর কখনো পিপাসার্ত হবে না এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খেয়াল করেন নবীজি বলেন ثم يحال بيني وبينكم এরপর আমার এবং তাদের মাঝখানে হঠাৎ একটা পর্দা পড়ে যাবে আমি বলবো ইন্নাহুম মিন্নি তারা তো আমার উম্মত পর্দা কেন পড়ে গেল কেন পর্দা পড়ে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হবে ইন্নাকা লা তাদরি ইন্নাকা লা তাদরি হে নবী আপনি জানেন না মা আহদাসু বাদাক তারা আপনার ইন্তেকালের পরে দিনের মধ্যে কত নতুন নতুন বেদাত আমল এবং আকীদা চালু করেছিল আপনি জানেন না নবীজি তখন বলবেন সুহকান সুহকান দূর হয়ে যাও লিমান গায়্যারা বাদি যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছ তারা এখান থেকে দূর হয়ে যাও অন্য হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহদাসা হাদাসান কেউ যদি কোনো বেদাত করে ওয়া আওয়া মুহদিসান এবং বেদাতিকে সম্মান করে আশ্রয় দেয় সে যেন ইসলাম ধ্বংস করার কাজে সাহায্য করলো একটা হাদিসে বলছেন ফালাইহি লানাতুল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়ান নাসি আজমাইন কেউ যদি বেদাত করে বেদাতিকে আশ্রয় দেয় তাকে সম্মান করে তার উপরে আল্লাহ এবং তার ফেরেশতা এবং পুরো মানব জাতির লানত অভিশাপ আছে আর কাদিস নবীজি বলছেন তিনজন ব্যক্তি আসছে তার আমল দেখতে আমল দেখে একজন বলছে নবীজির আমল তো কম মনে হচ্ছে নবীজির আমল দেখলে আমাদের চলবে না কদ গফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার নবীজির আগের পরে সব গুনাহ মাফ তার আমল দেখলে আমাদের চলবে না ফাইন্নাহুম তাকাল্লুহা আমলকে তার অল্প মনে করলো একজন বলছে আম্মা না আমি ফাউসাল্লি লাইলা আবাদা আমি সারা রাত নামাজ পড়ব আমি ঘুমাবো না আরেকজন বলছে আনা আসুমুদ্দাহর ওয়ালা উফতির আমি বছরে প্রত্যেক দিন রোজা রাখবো কোনোদিন রোজা ভাঙবো না আরেকজন বলছে আনা লা আনা আতাজিলু নিসা আমি মহিলাদেরকে ত্যাগ করলাম ওয়ালা আতাজাওয়াজু আবাদান আমি কোনোদিন বিবাহ শাদী করবো না এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন আনতুম কুলতুম কাযা ওয়া কাযা তোমরা কি এরকম এরকম কথা বলছিলে তখন সাহাবীরা বলেন হ্যাঁ ইয়া রাসূল আমরা এরকম কথা বলছিলাম নবীজি বলেন শুনে রাখো ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলছি ওয়া ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম বিহ আমি তোমাদের চাইতে বেশি আল্লাহকে ভয় করি এবং আমি তোমাদের মধ্যে বেশি মুত্তাকি মানুষ তোমাদের মধ্যে সবচেয়ে মুত্তাকি আমি এবং আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি কিন্তু আনা উসাল্লি ওয়া আরকুত আমি নামাজ পড়ি আবার ঘুমাই রাতে আমি নামাজও পড়ি কিছু অংশ ঘুমাই আনা আসুম ওয়া আফতার আমি সিয়ামও রাখি আবার ছেড়েও দিই রোজাও রাখি ছেড়েও দিই তা না আমি সারা বছর রোজা রাখি না আনা আতাজাওয়াজু নিসা আমি যে বিয়ে শাদী করেছি আমার স্ত্রীরা আছে আমার একাধিক স্ত্রী আছে ফামান শুনেন ফামান রাগিবা আন সুন্নতি নবীজি বলছেন কেউ যদি আমার এই সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয় ফামান রাগিবা আন সুন্নতি কেউ যদি আমার সুন্নত থেকে মুখ ফিরায় মানে বেদাতি আমল চালু করে তাহলে কি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না এই হাদিস যথেষ্ট নবীর সুন্নত যখন যেটা যেভাবে পাবেন সেইভাবে আমল করবেন এর বাইরে কোনো তরিকা ফলো করতে গেলে কি হবে সুন্নার খেলাফ বেদাত হবে বেদাত করলে আমল ধ্বংস হয়ে যায় আল্লাহ পাকের লানত পেতে হয় ফেরেশতারা অভিশাপ করেন পুরো মানব জাতি অভিশাপ করে এবং যে ব্যক্তি শুধু বেদাত করে না বেদাতিকে আশ্রয় দেয় তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন ইসলাম ধ্বংস করার কাজে সাহায্য করলো আর দুটো মারাত্মক কথা হচ্ছে এই ইমাম ইবনে তাইমিয়া তিনি বলছেন যে আল বেদাআতু আহাব্বু ইলাল ইবলিস মিন মিনাল মাসিয়া এই বেদাত গুলো ইবলিসের কাছে পাপের চাইতে বেশি পছন্দের মিষ্টি কারণ একজন পাপী মানুষ তওবা করার ফুরসত পায় সে মনে করে যে আমি চুরি করছি জেনা করছি খারাপ কাজ করছি এটা পাপ হচ্ছে সে তওবা করার সুযোগ পেতে পারে কিন্তু একজন বেদাতি মানুষ সে মনে করে আমি ভালো কাজই তো করছি আমি কেন তওবা করব তাই মৃত্যুর আগ পর্যন্ত তো তওবা করার ফুরসত হয় না এটা খুব খারাপ যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে যাচ্ছে যে আল্লাহর রাসূল দিনকে পরিপূর্ণ করেন নাই আমি তার চেয়ে দিন বেশি বুঝি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের আমানতদারিতার সাথে খেয়ানত করেছেন নাউযুবিল্লাহি মিন যালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিরাত মুক্ত সুন্নতে আমল করার তৌফিক দান করুন এবং শিরিক মুক্ত তাওহীদের উপর থাকার তৌফিক ইনায়াত করুন ও মদিনার মাটি রে